হাই বন্ধুরা আমরা চলে এসেছি এখন নেমের মধ্যে আর আমরা যাচ্ছি রথের মেলাতে মাঝদিয়াতে ঠিক আছে আমার দুই ভাইদের সাথে ঠিক আছে দুই ভাইদের সাথে আর চলে এসেছে মাঝদিয়া আর অল্প একটু টাইম হবে তারপরে মেলায় চলে যাব ওহো আমার পুরো শুনবি কোনো এফপিএস এর কোনো রিঅ্যাম্বুলেন্স কোনো হয়নি চলে এসেছি এখন আমরা মাঝদিয়া প্ল্যাটফর্মে এবার আমাদের সেই মেলার জায়গায় যাব কোন দিকে চল চল ফোন করি কোন জায়গা আছে হ্যাঁ ফোন কর এ দীপুর কাছে নাই দীপুর কাছে কর দীপুর কাছে নাই ভাইয়ানদার নাম্বার থেকে কর ফোন বন্ধ হাই বন্ধুরা চলে আসলাম মাঝদিয়া স্টেশনটা তো খুব সুন্দর এই দেখো আমার দুই ভাইজি যাচ্ছে দুই ভাইজি নিয়ে যাচ্ছি বলে আজকে ফুচকা খাবে আমার ওই তো লাস্টের ভাইজিটা নাকি ফুচকা খাবে রে ফুচকা কোন দি মাঝদিয়ায় আমাদের সবকিছু মাঝদিয়ায় আমরা সবসময় আসা যাওয়া করি আমাদের কলেজ স্কুল টিস্কুল সব বেশি মাঝদিয়ায় ঠিক আছে আমরা কি স্টেশনে আছি স্টেশনে হ্যাঁ পুর কানপুর বানপুরে কি আছে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি মেলার জায়গাটা জানি না কোথায় ঠিক আছে তো লোকের কাছে জিজ্ঞেস করে করে যাচ্ছি দেখা যাক যে পৌঁছাতে পারি কিনা কত দূর জানি না पहले तो हाथ है हाय गाइस कत कर दा আমাদের পায়েল আবার শুধু ইংলিশ বলে ইংলিশ তারা কথা বলে না হিন্দি সব থেকে ভালো করে তুখোর হ্যাঁ মেন রোডে চলে এসেছি এইবার কোথায় যেতে হবে জানা নেই তবে জিজ্ঞেস করতে হবে সুজা তাহলে সুজা চল হ্যাঁ এই মাঝদিয়ার রাস্তাটা সবসময় একদম ভিড় থাকে মেন রোড এই রোড দিয়ে বানপুর টানপুর সব জায়গায় চলে যায় গেদে বর্ডার তোরা একটু গাড়ি থেকে আসিস এই দেখ হ্যাঁ ব্লগ করতেছি বলে সব তাকায় তাকায় রইছে অনেক অনেক রকম আমরা বলতে দিলাম বলে লোক হইবে নাকি দেখ লোক যাচ্ছে কত অনেক লোক হ্যাঁ হ্যাঁ